কেমন আছেন সকলে? কলকাতায় শীতটা বেশ জমিয়েই পড়েছে। শীতের দিনে খেতে ভালো, ঘুমোতে ভালো, বেড়াতে ভালো, আনন্দ করতে ভালো, কিন্তু শরীর মাঝে মধ্যেই একদম আয়ত্তের বাইরে চলে যায়। ঠিক বললাম তো? সমাজের সমস্ত প্রবীণ মানুষদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি ডাক্তার পুষ্পাঞ্জলি বসু আবার এসে গেছি একটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ গপ্প নিয়ে। গপ্প শুরু করার আগে আপনাদের সঙ্গে দুটি মনের কথা ভাগ করে নিই। প্রায়শই বেড়ানোর জন্য বা কাজের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়। সম্প্রতি গিয়েছিলাম শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দিরে। ফেরার পথে ফেলুমোদেকের দোকানের হাতছানি তো এড়িয়ে যেতে পারলাম না। সেখানে সম্ভবত এই মুন্নিস ওয়ার্ল্ড চ্যানেলের সাবস্ক্রাইবার বা ভিউয়ার, এনারা আমার সঙ্গে কথা বলার জন্য ভীষণ উৎসুক হয়েছিলেন, কিন্তু বললেন না। আচ্ছা, আমাকে দেখলে কি মনে হয় আমি খুব রাগী মানুষ? একদম না, আপনারা যদি এসে কথা বলেন আমার খুব ভালো লাগবে। ব্যাংকে গিয়েছিলাম কাজে, সেখানেও ওই একই অভিজ্ঞতা হলো। আপনারা যদি রাস্তাঘাটে কোথাও আমাকে দেখতে পান, আমি তো আপনাদের চিনি না, প্লিজ এসে আমার সঙ্গে আলাপ পরিচয় করবেন, আমার খুব ভালো লাগবে। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। যাই, এবার গপ্পটা শুরু করি। পৃথিবী যত আধুনিক থেকে আধুনিকতর হচ্ছে, তত চতুর্দিকে নানা ধরনের দূষণে পরিপূর্ণ হয়ে গেছে। আর এই দূষণের কারণে আমাদের নানান ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তার মধ্যে একটি অন্যতম সমস্যা হচ্ছে শ্বাসকষ্ট। অনেকেই বলেন আমার হাঁপানি আছে বা অ্যাজমা আছে। কি করে বুঝলেন আমার শ্বাসকষ্ট হয়? যে না না, শ্বাসকষ্ট অনেক কারণে হতে পারে, শুধুমাত্র হাঁপানি তো এর কারণ হতেই পারে না। তাহলে একটু জেনে নিই, শ্বাসকষ্ট কী, শ্বাসকষ্ট কেন হয়, শ্বাসকষ্ট লক্ষণ কী, শ্বাসকষ্ট হলে কী করবেন। শ্বাসকষ্ট বা ব্রেথলেসনেস বা শর্টনেস অফ ব্রেথ, একে চিকিৎসার পরিভাষায় বলা হয় ডিসপ্নিয়া। নর্মালি এক মিনিটে আমাদের শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া চলে 20 বার, আর 24 ঘন্টায় সেটা কম বেশি প্রায় 30,000 বার। শ্বাসকষ্ট হলে কী ধরনের লক্ষণ দেখা যায় এবং আনুষঙ্গিক লক্ষণগুলো কী একটু সংক্ষেপে বলে নিই। প্রথম হচ্ছে মনে হয় দম বন্ধ হয়ে আসছে, এয়ার হাঙ্গার, মনে হয় হাঁ করে শ্বাস নিই, যতটা চারদিকে হাওয়া আছে পুরোটা হাওয়া যেন শরীরের ভেতরে যাচ্ছে না, বুকে চাপ বোধ, দীর্ঘ বা বড় শ্বাস নিতে কষ্ট হয়, মনে হয় একটু বড় করে যদি দীর্ঘশ্বাস নিতে পারি তাহলে বোধহয় কষ্টটা একটু কমবে, না সেটা নিতে গেলেও মনে হয় আটকে যাচ্ছে। সাফোকেশন, দম বন্ধ করা অনুভূতি, মনে হয় চারপাশে অক্সিজেন বলে কিছু নেই, বুক ধরফর করা, সাঁই সাঁই আওয়াজ হওয়া, কারো কারো কাশিও থাকতে পারে, ভীষণ ক্লান্তিবোধ, কারণ শরীরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন তো যেতে পারছে না, তার ফল হিসাবে কী হচ্ছে, টায়ার্ডনেস। ভিন্ন ভিন্ন পশ্চারে শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে, যেমন চিত হয়ে শুলে কারো কারো ক্ষেত্রে শ্বাসকষ্ট বাড়ে, সেই সঙ্গে পায়ের পাতা এবং অ্যাঙ্কেলে ফোলাভাব থাকতে পারে, জ্বর কাশি ইত্যাদি থাকতে পারে, বুকে ব্যথা তো আগেই বলেছি থাকতেই পারে, সঙ্গে ঠান্ডা ঘাম যেন স্নান করে এসছে, এমনকি অক্সিজেনের অভাবে জ্ঞান হারিয়ে ফেলতে পারে, ঠোঁট ও ফিঙ্গার টিপস নীল বর্ণ হয়ে যেতে পারে। শ্বাসকষ্ট অ্যাকিউটও হতে পারে, ক্রনিকও হতে পারে, হঠাৎ শুরু হলো কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা, 1 থেকে 3 সপ্তাহ, এই যে সময়ের মধ্যে শ্বাসকষ্ট হচ্ছে, বারে বারে শ্বাসকষ্ট হচ্ছে, তার সঙ্গে জ্বর থাকতে পারে, গায়ে র্যাশেজ থাকতে পারে, কাশি থাকতে পারে, কখনো সখনো সংক্রমণের কারণে হয়ে থাকলে অন্য মানুষও তাদের থেকে সংক্রমিত হতে পারে, এটি অ্যাকিউট স্টেজ, সঠিক চিকিৎসা করলে খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করতে পারে। দ্বিতীয় অবস্থা হচ্ছে ক্রনিক অবস্থা, 3 মাস থেকে 2 বছর, এমনকি সারা জীবন থাকতে পারে। নিয়মিতভাবে শ্বাসকষ্ট, সামান্য হাঁটলে বা শারীরিক পরিশ্রম করলে, সামান্য পরিশ্রম করলেও শ্বাসকষ্ট, এমনকি চিত হয়ে শুলেও শ্বাসকষ্ট, সঙ্গে হার্ট বা লাঙের সমস্যা থাকলেও থাকতে পারে। আপনার বা আপনার পরিবারের প্রিয়জন কেউ শ্বাসকষ্টে ভুগছেন? কারণটা নিজেই বুঝে নিন। একে একে কারণগুলো বলি তাহলে। অ্যাংজাইটি ডিসঅর্ডার, আমরা এখন শুধুই ছুটছি, জানি না এই ছোটা কবে শেষ হবে, জানি না কিসের পিছনে ছুটছি, কত না পাওয়া আমাদের জীবনে আছে, কতটাই বা পাওয়া আমাদের
সমস্ত জীবনটা জুড়ে আছে। আমাদের জীবনটাকে গ্রাস করে নিয়েছে দুশ্চিন্তা, আতঙ্ক, উদ্বেগ, ভয়, স্ট্রেস, টেনশন, আরও অনেক কিছু। তার ফলশ্রুতি শ্বাসকষ্ট। কি অবাক লাগছে, দুশ্চিন্তার জন্য শ্বাসকষ্ট? হ্যাঁ, অ্যাজমা বা হাঁপানি, লাংসে ব্লাড ক্লট বা পালমোনারি এম্বলিজমের কারণে, রিপস বা পাঁজরের হাড় ভেঙে গেলে, হার্টের চতুর্দিকে ফ্লুইড জমে গেলে, চোকিং অর্থাৎ খাবার খেতে গেলে বা কোনোভাবে আমাদের যে শ্বাসনালী সেখানে কোনো ফরেন বডি অবস্ট্রাকশন বা বাধা সৃষ্টি করলে শ্বাসকষ্ট হতে পারে, একে বলা হয় চোকিং। কোল্যাপসড লাং, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিয়ার, হার্ট রিদম প্রবলেম, এনিমিয়া। দেখুন, এনিমিয়া যদি খুব বেশি রকমের হয় তাহলে কিন্তু শ্বাসকষ্ট হয়। নিউমোনিয়া বা অন্যান্য রেসপিরেটরি ইনফেকশন, প্রেগনান্সি, সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশান যাকে বলা হয় অ্যানাফাইল্যাক্সিস, হঠাৎ সাংঘাতিক রক্তপাত হলো, হতে পারে শ্বাসকষ্ট। লাংসের চতুর্দিকে ফ্লুইড জমলে যাকে চিকিৎসার পরিভাষায় বলা হয় প্লুরাল এফিউশন, অনেক কারণে হতে পারে, নিউমোনিয়া, হার্ট, লিভার বা কিডনি কোনো রকম কমপ্লিকেশনসের কারণে কিংবা ক্যান্সারের জন্য এই সমস্যা দেখা দিতে পারে। COPD, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এমফাইসিমা, হার্ট ডিজিজ যেমন কনজেস্টিভ হার্ট ফেলিয়ার, হার্টের চতুর্দিকে টিস্যুতে প্রদাহ হলেও শ্বাসকষ্ট হতে পারে যাকে চিকিৎসার পরিভাষায় বলা হয় পেরিকার্ডাইটিস, পালমোনারি হাইপারটেনশন, ওবেসিটি, স্কারিং অফ লাংস, একটু চিকিৎসার পরিভাষায় বললে আপনাদের বুঝতে সুবিধা হবে, ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস। সাধারণত 70 বছরের উপরে এই সমস্যা বেশি দেখা যায়, 50 বছরের কম বয়সের মানুষদের ক্ষেত্রে একেবারেই হয় না বলা যেতে পারে। কার্ডিওমায়োপ্যাথি, হার্ট মাসলের এই রোগ অর্জিতও হতে পারে কিংবা বংশগতও হতে পারে। লাং ক্যান্সার, টিউবারকিউলোসিস, বিনাইন লাং টিউমার্স বা নডিউলস, অনেক সময় হাই অল্টিচুডে অর্থাৎ পাহাড়ের ওপরে গেলে অক্সিজেনের ডেফিসিয়েন্সির কারণে ভীষণভাবে শ্বাসকষ্ট হতে পারে। অকুপেশনাল হ্যাজার্ডস অর্থাৎ কাজের কারণে বা কার্যক্ষেত্রে যদি অত্যধিক বেশি পলিউশন থাকে, যেমন যারা খনিতে কাজ করেন, যারা বালিয়াড়িতে কাজ করেন, যারা বিভিন্ন কলকারখানায় কাজ করেন, তাদের কিন্তু শ্বাসকষ্ট হতেই পারে। শ্বাসকষ্ট হলে জানতে হবে তো কী কারণে শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে কী কী পরীক্ষা করতে হবে। লাং ফাংশন টেস্ট, এক্সরে, সিটি স্ক্যান, পালস অক্সিমেট্রি, ব্লাড টেস্ট, ECG, ইকোকার্ডিওগ্রাম, এছাড়া চিকিৎসক আর যা যা পরীক্ষা করতে দেবেন সবই করতে হবে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, যাদের শ্বাসকষ্ট আছে বা প্রবণতা আছে তারা কী কী সাবধানতা দৈনন্দিন জীবনে অবলম্বন করবেন? পোষ্যকে খুব ভালোবাসেন, একটু দূরে দূরে থাকবেন, কারণ পোষ্যদের যে লোম সেটা ঝরে পড়ে যায় মাঝে মধ্যে এবং তা থেকে শ্বাসকষ্ট বাড়তে পারে। কার্পেট রাখবেন ঘরে? না রাখাই ভালো। যদি নেহাতি কার্পেট রাখতে হয় তাহলে দড়ির কার্পেট রাখবেন। ডাস্টিং করা কিন্তু একদম যাবে না, কারণ ঘরবাড়ির যদি ঝুল ছাড়তে যান বা পরিষ্কার করতে যান তাহলে হতে পারে শ্বাসকষ্ট। লিন্ট রোলার এবং ছোট একটি ভ্যাকুয়াম ক্লিনারকে অবশ্যই নিজের সঙ্গী করে নেবেন। শীতকালে কম্বল ব্যবহার করা হয়, তুলোর লেপ ব্যবহার করা হয়, সাধারণত শিমুল তুলোর বালিশ ব্যবহার করা হয়, এগুলো এখন থেকে অ্যাভয়েড করবেন। পরিবর্তে ব্যবহার করতে পারেন সিনথেটিক ফাইবারের লেপ বা বালিশ। আপনি রান্না করতে খুব ভালোবাসেন, তাই বাজারের গুঁড়ো মশলা একদম ব্যবহার করেন না, বাড়িতেই তৈরি করেন। এখন থেকে কিন্তু শ্বাসকষ্ট থেকে নিজেকে রক্ষা করতে হলে এই অভ্যেসটি বাদ দিতে হবে। মশলাদার খাবার তৈরি করার সময় অবশ্যই মাস্ক পরতে হবে। কোনো কোনো পেইন কিলার ট্যাবলেটের থেকে কিন্তু শ্বাসকষ্ট বাড়তে পারে, পোলেন্স থেকে তো হতেই পারে, আপনারা জানেন। যাদের বাড়ির আশেপাশে ছাতিম গাছ আছে তারা একটু সাবধান হবেন। প্যাসিভ স্মোকারদের কিন্তু শ্বাসকষ্ট হতে পারে, আপনি স্মোক করেন না, তাতে কী আছে, আপনার পরিবারের আপনার প্রিয়জন স্মোক করে,
হতেই পারে শ্বাসকষ্ট। যদি কোনো খাবারের থেকে অ্যালার্জি হওয়ার প্রবণতা থাকে তবে সেই খাবার খাওয়ার অভ্যেসটি ত্যাগ করবেন। শ্বাসকষ্ট হলে চিন্তা করার কোনো কারণ নেই, চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত হয়ে গেছে, জীবনযাপন প্রণালী যদি সঠিক হয় তাহলে ভয়ের কিছু নেই, চিন্তারও কিছু নেই। কিন্তু শ্বাসকষ্ট হলে যেমন উপেক্ষা করা যাবে না, সেরকম যথাযথ সময়ে যথাযথ চিকিৎসা করলে অবশ্যই তার ফল ভালোই হবে। প্রসঙ্গক্রমে বলি, অনেকে প্রাণায়াম করেন, ভাবেন শ্বাসকষ্ট হচ্ছে, প্রাণায়াম করলে বুঝি শ্বাসকষ্ট চলে যাবে। না, প্রাণায়াম হচ্ছে গুরুমুখী বিদ্যা, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তবেই প্রাণায়াম করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। ওম শান্তি।